নমস্কার দেখছেন কলকাতা টিভি আমি অভিক রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং যেহেতু ফেস্টিভ মোডে রয়েছে গোটা বাংলা অবশ্যই পূজোর খবরই দেব আপনাদেরকে এই মুহূর্তে এবং আজকে মহাষ্টমী এবং মহাষ্টমীর দিন কিন্তু বিভিন্ন জায়গায় প্রথা অনুযায়ী বিভিন্ন জায়গায় পূজো মণ্ডপ থেকে শুরু করে বনেদি বাড়ি বিভিন্ন জায়গায় পূজো চলছে এই মুহূর্তে আপনাদেরকে দেবাশিস কুমার তার বাড়ির ছবি দেখাচ্ছি এবং দেবাশিস কুমারের বাড়িতে এই মুহূর্তে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে এবং সেই দুর্গাপুজোতে দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে সরাসরি এবং এই মুহূর্তে দেবাশিস কুমারের বাড়ি থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য সত্যর কাছে যাব তবে সেই ছবি দেখাচ্ছি যেখানে এই মুহূর্তে কুমারী পুজো আয়োজন করা হয়েছে এবং সেই কুমারী পুজো কিন্তু এখন চলছে প্রতিমা দর্শনের পাশাপাশি খাওয়া দাওয়া তো চলছেই এবং এই মুহূর্তে দেবাশিস কুমার তার বাড়ির পুজো দেখাচ্ছি এবং সেখানে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য সত্যর কাছে আমরা সরাসরি যাব সত্য দেবাশিস কুমারের পুজোয় তুমি রয়েছো এই মুহূর্তে কি ছবি দেখছো সেখানে দেখো দক্ষিণ কলকাতার দেববাড়ির পুজো এবং তাতে পরিবারের সদস্যরা যেরকম সামিল হয়েছেন তার পাশাপাশি এসে উপস্থিত হয়েছেন দেবাশিস কুমার নিজের রাজনৈতিক পরিচয় তো রয়েছেই কিন্তু সেটা ছাপিয়েও কোথাও গিয়ে এই পুজোর কয়েকটা দিন একেবারে ঘরোয়াভাবে যে সমস্ত এলাকায় যে সমস্ত বাড়িতে পুজো হচ্ছে সেখানে তিনি চেষ্টা করছেন যেতে ব্যস্ততার ফাঁকেও কিন্তু একটা জিনিস দেবাশিস দার কাছে জানতে চেষ্টা করব যে দেবাশিস দা আমরা দেখেছি যে অষ্টমী পুজো মানে কুমারী পুজো এবং সেখানে বেলুর মঠের কুমারী পুজো দেববাড়িতেও কিছুক্ষণ আগে কুমারী পুজো হচ্ছিল এই যে কুমারী হিসেবে মা দুর্গাকে আরাধনা করা সেই জায়গায় দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ কুমারী পুজোর প্রবর্তন করেছিলেন বেলুর মঠে আজকে সেই কুমারী পুজো হচ্ছে আমরা দেখছি সমাজের বিভিন্ন জায়গায় নারীদের ওপর বিভিন্ন নির্যাতনের ঘটনা ঘটছে আজকের সময়ে দাঁড়িয়ে কুমারী পুজোকে আরও বেশি করে মানুষের মধ্যে সেই জাগানো নারী জাতিকে জাগানোর একটা চেষ্টা একদম স্বামীজি নারীর ক্ষমতায়নের জন্য আজকে আমরা বলছি এনপাওয়ারমেন্ট অফ ওম্যান স্বামীজি সেদিনকেই ভেবেছিলেন যে নারী জাতিকে যদি ক্ষমতায়ন না করা যায় ক্ষমতাশালী না করা যায় দেশের মুক্তি হতে পারে না বলেই স্বামীজি কুমারী পুজো শুরু করেছিলেন এবং স্বামীজি কুমারী পুজোর ক্ষেত্রে কোনো ধর্মের দিকে তাকাননি আপনারা সকলে জানেন যে উনি কাশ্মীরে গিয়েও পুজো করেছিলেন এবং কাকে পুজো করেছিলেন উনি ধর্ম দেখেননি উনি মানুষ দেখেছিলেন এবং আজকে মণিপুরের ঘটনার পরে বা আরও যেভাবে মহিলারা নির্যাতিত হচ্ছেন আমার তো মনে হয় ঘরে ঘরে কুমারী পুজো হওয়া উচিত যদি মেয়েদের প্রকৃত অর্থে আমরা মা বলে মনে করি যদি যে মায়ের আমরা এখানে পুজো করছি যদি চিন্ময়ী আর মৃন্ময়ীকে এক না করে দেওয়া যায় তাহলে সেই পুজোর সার্থকতা থাকে না তাই আমার মনে হয় কুমারী পুজো শুধু বাড়িতে নয় প্রত্যেক বারবারই পুজো তো হওয়া উচিত যেখানে যেখানে মা দুর্গার আরাধনা হবে সেখানেই কুমারী পুজো হওয়া উচিত এবং কুমারী পুজো এই শুধু ক্ষমতায়নের কথা বলার জন্য নয় কুমারী পুজো একটা প্রতিবাদ হওয়া উচিত যারা নারীদের উপর অত্যাচার করছেন নারীরা যে ভগবানের অংশ শুধু আমরা তাকেই যে পুজো করি কারণ আমরা বিশ্বাস করি যে মানুষের মধ্যেই ভগবান এবং সেই জন্যই তো কুমারী পুজো একটা মানুষকে পুজো করা হয় যে দেবী দুর্গা ভাবে তার উপর যখন অত্যাচার হয় তার উপর যখন নৃশংসতা হয় তখন তো মায়ের উপর অত্যাচার হয় এই বোধ যদি আমাদের তৈরি না হয় সেটা দুঃখের কিন্তু বোধ তৈরি করার ক্ষেত্রে কুমারী পুজো একটা বড় ভূমিকা নেবে জাতি ধর্ম এই সব কিছুর ঊর্ধ্বে উঠে নারী জাতিকে সম্মান করা আর সেই সম্মান করার লক্ষ্যে স্বামী বিবেকানন্দ যে কুমারী পুজোর প্রবর্তন করেছিলেন সেই কুমারী পুজোর প্রাসঙ্গিকতা আজকের সময়ে দাঁড়িয়ে আরও বেশি করে দেখা যাচ্ছে যখন বিভিন্ন জায়গায় নারীদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে নারীদের পেছনের শাড়িতে ঠেলে নিয়ে আসার চেষ্টা হচ্ছে সেই সময়ে দাঁড়িয়ে কিন্তু এই কুমারী পুজো আরও বেশি করে নারী জাতিকে উদ্বুদ্ধ করা তাদেরকে সামনে নিয়ে আসা এবং নারীর ক্ষমতায়ন শুধু নয় তাদেরকে সমাজের একেবারে চালিকা শক্তি হিসেবে নিয়ে আসার একটা চেষ্টা সেটাও কিন্তু কুমারী পুজোর একটা তাৎপর্য বলে মনে করছেন অনেকেই একেবারেই আপাতত ধন্যবাদ সত্য তোমাকে সত্যসুন্দর ভট্টাচার্য এতক্ষণ সরাসরি দেবাশিস কুমারের পুজো থেকে ছিলেন এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলেন